আমরা চিরকুট থেকেও বিভিন্ন প্রশ্ন করব। এবারে পরের প্রশ্ন। আমার নাম সমীর, আমি একজন স্টুডেন্ট। আমি যে প্রশ্নটা করব, আপনি বললেন যে ইসলামে পুরুষদের বিয়ে করার একটা সর্বোচ্চ সীমা রয়েছে, কিন্তু নবী মুহাম্মদের কেন 11 জন স্ত্রী ছিল? এভাবে কি বলা যায় যে তার যৌন আকাঙ্ক্ষা বেশি ছিল? ভাই, আপনি প্রশ্ন করলেন যে ইসলামে পুরুষদের বিয়ে করার সর্বোচ্চ সীমা যখন 4টা, তখন নবীজির কেন 11 জন স্ত্রী ছিল? আমি আপনার সাথে একমত যে পবিত্র কোরআনের সূরা নিসার 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা সর্বোচ্চ 4 জন স্ত্রীকে বিয়ে করতে পারবে। কিন্তু আরেকটা আয়াতে আছে, সূরা আহজাবের 52 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এরপরে তোমার জন্য কোনো নারী বৈধ নয় এবং তোমার স্ত্রীদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণও বৈধ নয় যদি তাদের সৌন্দর্য তোমাকে মুগ্ধ করে, তবে তোমার দাসীদের ব্যাপারে এটা প্রযোজ্য নয়। পবিত্র কোরআনে এই আয়াত সূরা আহজাবের 52 নম্বর আয়াতে একথা উল্লেখ করা হয়েছে, যেখানে নবীজিকে অনুমতি দেওয়া হয়েছে যে তিনি তার সব স্ত্রীকেই রাখবেন, কিন্তু একই সাথে তিনি অন্য কাউকে বিয়ে করতে পারবেন না। যদি ভালো করে দেখেন, কেন নবীজির জন্য অন্য নারীকে বৈধ করা হয়নি, আর এছাড়াও তিনি তাদেরকে তালাকও দিতে পারবেন না, কারণ পবিত্র কোরআনে আরো একটি আয়াতে বলা হয়েছে যে রাসূলের পত্নীদেরকে বিয়ে করা, তারা তালাকপ্রাপ্ত হোক অথবা বিধবা হোক, তোমাদের জন্য তারা বৈধ নয়, কারণ তারা উম্মুল মুমিনিন, তারা হলেন মুমিনদের মা। তাহলে কেউ নবীজির স্ত্রীদের বিয়ে করতে পারবে না, আর এছাড়াও নবীজি তালাকও দিতে পারবেন না। আর যদি ভালো করে দেখেন যে নবীজি কেন 11টা বিয়ে করেছিলেন, সেগুলো হয় সমাজ সংস্কারের জন্য অথবা রাজনৈতিক কোনো কারণে, যৌন তৃপ্তির জন্য নয়। তিনি প্রথম যে বিয়েটা করেছিলেন, তিনি ছিলেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলাহা, তখন তার বয়স ছিল 40 বছর, আর নবীজির ছিল মাত্র 25 বছর, আর তিনি ছিলেন একজন বিধবা দুইবার। চিন্তা করেন, নবীজি সেক্সের জন্য বিয়ে করলে এমন মহিলাকে কেন বিয়ে করবেন যিনি নবীজির চেয়ে 15 বছরের বড়, আর যিনি বিধবা হয়েছিলেন দুইবার। যদি ভালো করে দেখেন, যতদিন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যতদিন বেঁচেছিলেন, নবীজি ততদিন অন্য কোনো মহিলাকে বিয়ে করেননি। যখন তার বয়স 50, তখন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। নবীজি 53 বছর বয়স থেকে 56 বছরের মধ্যে অন্যান্য স্ত্রীদের বিয়ে করেছিলেন। যদি তার যৌন আকাঙ্ক্ষা বেশি থাকতো, তাহলে বিয়েগুলো তরুণ বয়সেই করতেন। বিজ্ঞান আমাদের বলে, মানুষের যত বয়স বাড়ে যৌন আকাঙ্ক্ষা কমে যায়। এটা নবীজির উপরে দোষারোপ করা, মাত্র 2টো বিয়ে করেছিলেন স্বাভাবিক পরিস্থিতিতে, একজন বিবি খাদিজা, অন্যজন বিবি আয়েশা, আল্লাহ তাদের দুজনকেই শান্তিতে রাখুন। অন্য সবগুলো বিয়ে ছিল বিভিন্ন পরিস্থিতিতে, হয় সমাজের কোনো সংস্কার অথবা রাজনৈতিক কারণে। যদি নবীজির বিয়েগুলো দেখেন, তার মধ্যে দুজনের বয়স ছিল 36 বছরের নিচে, আর অন্যান্য সব স্ত্রীদের বয়স ছিল 36 বছর থেকে 50-এর মধ্যে। প্রত্যেকটা বিয়ে দেখতে পারেন, প্রত্যেকটাতেই কিছু কারণ ছিল। যেমন বিবি জোহারিয়া, তিনি ছিলেন বানু মুস্তালিক গোত্রের মহিলা, এই গোত্রটা খুবই শক্তিশালী ছিল আর মুসলিমদের সাথে বিরোধ ছিল। এর কিছুদিন পর মুসলিম সৈন্যরা তাদের কোণঠাসা করে ফেলল, আর তারপরে নবীজি তাকে বিয়ে করলেন। নবীজি তাকে বিয়ে করার পরে সাহাবীরা বলতে লাগলেন, আমরা কিভাবে আমাদের নবীজির আত্মীয়দের বন্দি করে রাখবো? তারপর তাদের মুক্ত করে দিলেন, আর এরপরে এই দুই গোত্র বন্ধু হয়ে গেল। আরো দৃষ্টান্ত আছে, যখন নবীজি বিয়ে করলেন বিবি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যিনি ছিলেন নাজাদ গোত্রের সর্দারের স্ত্রীর বোন। এই গোত্রের লোকেরা 70 জন মুসলমানকে তখন হত্যা করেছিল, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে বিয়ে করলেন, নাজাদ গোত্র তখন মদিনার নেতৃত্ব মেনে নিল, আর নবীজিকেও তাদের নেতা হিসেবে মেনে নিল। নবীজির এসব বিয়েগুলোর পেছনে ছিল কোন রাজনৈতিক কারণ বা সামাজিক সংস্কার? বিয়ে করেছিলেন উম্মে হাবিবাকে, যিনি ছিলেন তখনকার মক্কার সর্দার আবু সুফিয়ানের মেয়ে, আর এই বিয়ে মক্কা বিজয়ের সময়কালে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এছাড়াও
আছেন বিবি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন একজন শক্তিশালী ইহুদি নেতার মেয়ে। বিয়ের পর ইহুদিদের সাথে মুসলমানদের সম্পর্ক ভালো হয়ে গিয়েছিল। এভাবে দেখবেন যে সবগুলো বিয়েতেই কোনো ভালো কারণ ছিল। বিয়ে করেছিলেন হযরত ওমরের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যাতে করে সাহাবীদের সাথে তার সম্পর্ক মজবুত হয়। আর সামাজিক কারণে তিনি একজন তালাকপ্রাপ্ত মহিলাকে বিয়ে করেছিলেন, তিনি হলেন বিবি জায়নাব। তিনি যখন তালাক পেলেন নবীজি তাকে বিয়ে করলেন। সবগুলো বিয়ের পেছনেই ছিল রাজনৈতিক কারণ ও সমাজ সংস্কার। তিনি যে বিয়েগুলো করেছিলেন সেগুলো ছিল মানুষের ভালোর জন্য, ভালো সম্পর্কের জন্য, যৌন তৃপ্তির জন্য নয়। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে মহিলাদের মধ্য থেকে। আমার নাম হাসিনা, আমি আইনের একজন ছাত্রী। আমি